হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য আরেকটা নতুন বি নিয়ে চলে আসলাম। তো নতুন বি, এটা একটা ইয়ার ড্রপ, এটা একটা এক্সচেঞ্জ ইয়ার ড্রপ। এক্সচেঞ্জ ইয়ার ড্রপ জানেন আপনারা, হিউজ পরিমাণে একটা প্রফিট দিয়ে থাকে। তো এটাও কিন্তু ভালো প্রফিট দিবে সবাইকে। তো আপনারা অবশ্যই সবাই জয়েন করবেন। এখানে আপনি জয়েন করবেন আর একটা সিম্পল KYC করবেন আর গুগল ফর্মটা সাবমিট করবেন। আপনার কাজ করতে বেশি বেশি হলে আপনার পাঁচ থেকে 10 মিনিট লাগবে। তো এটার বিনিময়ে আপনি $20 মতো তাদের নিজস্ব এক্সচেঞ্জে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনি সেল করে ইজিলি টাকা বিকাশ টকের নগদে নিতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেস আমি ভিডিওটি দেখে দিব, সেজন্য অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেল এখন নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশনে খুলবেন, ওখানে টেলিগ্রাম লিঙ্ক নামে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট আমার চ্যানেলটাতে নিয়ে আসবে। আশা করি অবশ্যই আপনারা জয়েন করবেন, কারণ এখানে আমি বিভিন্ন প্রকার পেমেন্ট আপডেট দেখতেছেন, পেমেন্ট প্রুফ, ইয়ারড্রপ আপডেট, তো আমি সব কিছু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। দেখতেছেন কখন আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। ইয়ারড্রপ এমন একটা জিনিস, বাট আপনাকে সব ইয়ারড্রপে জয়েন করতে হবে। এটা অনেক আগের ইয়ারড্রপ, আমি জয়েন করছি বাট পেমেন্টটা পেলাম না, কিন্তু কেন বলতে পারতেছি না। তো যাই হোক, লাকে যেটাই ছিল সেটাই। তো যদি আপনি কাজ করতে পারেন অনলাইনে তাহলে আপনার ফিউচারে ভালো কিছু করতে পারবেন অনলাইন থেকে। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, ভিডিওর ডেসক্রিপশনে খুলবেন, ওখানে টুডে ইয়ারড্রপ লিঙ্ক একটা লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট এই বুস্টারটি নিয়ে আসবে। আসার পর আপনারা ফার্স্ট অফ অল কী করবেন, এখানে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করবেন। ক্রিয়েট লিঙ্কে ক্লিক করার পর আপনারা একটা ব্রাউজার সিলেক্ট করতে পারবে অথবা ব্রাউজারে নিয়ে যাবে। ব্রাউজারে নিয়ে আসার পর ঠিক আমি একটা লেভেল, সিম্পলি আপনারা কী করবেন, এখানে ইমেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ক্যাপসা ঘুরবে, ঠিক এরকম একটা ক্যাপস আসবে। তো আপনারা এটাকে এইভাবে একভাবে টেনে এই এখানে অবধি এনে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর আপনার মেলে একটা কোড পাঠাবে, যে মেলটা ইউজ করছেন সেই মেলে চলে যাবেন। মেলে দেখতেছেন এই ফ্যাক্স পে নামে একটা মেল চলে আসবে, মেলেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোডটি সিম্পলি বসিয়ে দেওয়ার পরে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে আপনার ইমেলটা দিবেন, এরপরে স্টার্ট নাওতে ক্লিক করবেন, যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। স্টার্ট নাওতে ক্লিক করার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে, সিম্পলি আপনারা কী করবেন এই এই মেন আইকনে ক্লিক করবেন। মেন আইকনে ক্লিক করার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে, সিম্পলি এখানে ঠিক মার দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন। ঠিক এভাবে কনফার্মে ক্লিক করে দেবেন, কনফার্মে ক্লিক করার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে, দেখতেছেন ঠিক এমন একটা ইন্টারফেস আসবে, দেখতেছেন মেন আইকনে ক্লিক করবেন। এগেন মেন আইকনে ক্লিক করার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে, সিম্পলি এখানে আপনাকে আগে আইডেন্টিফিকেশনটা করতে হবে। তো একদম সিম্পল, আইডি কার্ডের ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, এরপর একটা সেলফি, একদম ইজি এটা। তো এরপরে আইডেন্টিফিকেশন এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। তো আপনারা সিম্পলি কী করবেন, ভেরিফাইতে ক্লিক করার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি যে যে কাউন্ট্রি হন না কেন, তো আমি যেহেতু বাংলাদেশে ক্লিক করবো, বাংলাদেশে একটা সার্চ করতে পারবো অথবা এখানে কুচলে পেয়ে যাবো। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, মিডিল নেম দিবেন, এরপর ইয়ার দিবেন, মান্থ দিবেন, ডেট দিবেন। তো এগুলো আমি ফিল আপ করতেছি। ওকে ফ্রেন্ডস, দেওয়ার সিম্পলি আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনার আইডি কার্ডের পিছনে যেই আপনার অ্যাড্রেসটা আছে সেটা দিবেন, এরপর পোস্টাল কোড দিবেন, তো এরপর আপনি চিঠিটা দিবেন। ওকে ফ্রেন্ডস, দেওয়ার পর আপনারা সিম্পলি কী করবেন, কন্টিনিউ অপশনে যদি ক্লিক করে দিবেন। ওকে ফ্রেন্ডস, কন্টিনিউ অপশন দিয়ে ক্লিক করার পর ঠিক আমি একটা ইন্টারভিউ, সিম্পলি আপনি আইডি কার্ড দিয়ে করতে পারেন অথবা পাসপোর্ট দিয়ে করতে পারেন। তো আমরা সবাই আইডি কার্ড দিয়ে করি, মানে বেশিরভাগ মানুষই। তো আপনি আইডি কার্ডের উপর ক্লিক করবেন, এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনার দেখতেছেন এই ফ্রন্ট অফ ডকুমেন্ট, মানে আইডি কার্ডের ফ্রন্ট ফেস, এরপর ব্যাক ফেস, এখানে ক্লিক করলে এই জায়গায় ক্লিক করলে আপনাদের ফাইলে নিয়ে যাবে, ফাইল থেকে আপনি আপনার ফটোটা আপনার ওই ছবিটা আপনি সিলেক্ট করবেন। ওকে ফ্রেন্ডস, দেওয়ার পর কী করবেন, সিম্পলি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি একটা আপনার সেলফি দিয়ে দিবেন। ওকে ফ্রেন্ডস, সেলফিটা দেওয়ার পর আপনি সিম্পলি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখতেছেন এটা আন্ডারে বিভিন্ন চলে যাবে। তা আমি আমার আইডিয়া মতো এটা যদি আপনি ডকুমেন্টগুলো ঠিকঠাক দেন, ক্লিয়ার করে দেন, তাহলে 5 থেকে 10 মিনিটে হয়ে যাওয়ার কথা, আর না হলে একদিনের মতো লাগবে। এরপরে আপনারা কী করবেন, ওকেতে ক্লিক করে দেবেন নিচে অথবা এদিকে ক্রস চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্রস চিহ্নতে ক্লিক করার পর দেখতেছেন ফার্স্ট এটা বেশি এটা ভেরিফাই হয়ে যাবে, এটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এর ফলে আপনারা কী করবেন, আমার পোস্টটাতে চলে আসবেন। পোস্টটাতে আসার পরে এখানে একটা সিম্পলি ছোট্ট একটা গুগল ফর্ম সাবমিট করতে হবে। যদি আপনারা সাবমিট না করেন তাহলে পেমেন্টটা পাবেন না। তো যারা ভিডিওটি স্কিপ করে চলে গেছে তারা কিন্তু এই পেমেন্ট থেকে মিস করবে। তো এরপর কী করবেন, আপনারা সাবমিট এই
ফর্মে ক্লিক করে দেবেন। সাবমিট ফর্মে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের একটা ব্রাউজারে নিয়ে আসবে দেখতেছেন, ঠিক এরকম একটা ড্রাইভারে। সিম্পলি এখানে কী করবেন, বিএসসি অ্যাড্রেস ট্রাস্টওয়ার্ডিকে আপনি বিএসসি অ্যাড্রেস দিবেন এখানে, আর একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে যেই সাইডে লিঙ্ক মানে যেই সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ফেক্সপেতে, ওখানে ইউআইডিটা নিয়ে আসবেন। তো আমি দেখে দিব, সমস্যা নাই। তো আপনারা সবাই চলে যাবেন আপনাদের নিজ নিজ ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে আসার পর কী করবেন, এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এদিকে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর ঠিক আমি একটা ইন্টারফেস আসবে। সিম্পলি এখানে আপনার ইউআইডিটা দিবেন, একটু ওয়েট করবেন। এই জায়গায় দেখতেছেন এই ইউআইডি, এইটা ধরে ট্যাপ ধরে দিয়ে কপি করবেন এইভাবে, ঠিক এভাবে ইউআইডি সহকারে এরকম কপি করবেন। কপি করার পর এই ফেসিলিটিতে চলে আসবেন, যেটাতে আমরা গুগল ফর্ম সাবমিট করার জন্য ওপেন করছি, এটাতে চলে আসবেন। আসার পরে এখানে সিম্পলি ইউআইডি সহকারে এটা বসায় দিবেন। এরপরে কী করবেন, এ ফিল ইউর বিএসসি অ্যাড্রেস। তো আমার যেহেতু সেভ করা আছে আমি এটা বসিয়ে দিচ্ছি, আপনারা যদি না পারেন তাহলে আপনার ট্রাস্টওয়ার্ড থেকে গিয়ে বিএসসি অ্যাড্রেসটা অথবা বিএনবি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখছি আপনার কাজ কমপ্লিট। এতটুকু করলে আপনি আপনার কাজ কমপ্লিট মানে সাকসেসফুলি আপনি এই অ্যাড্রেসে পার্টিসিপেট করা হয়ে যাবে। তো তো অবশ্যই আপনারা সবাই জয়েন করবেন, কারণ এটা কিন্তু হিউজ পরিমাণে একটা ভালো এয়ারড্রপ, আপনাদের অবশ্যই পেমেন্ট করবে। এটা 100% ভেরিফাইড এয়ারড্রপ। এটা মানে যদি এটা নিয়ে যদি কোনো প্রকার আপডেট আসে তাহলে সেই আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলটা যে জয়েন করে নেবেন, কারণ এই টেলিগ্রাম চ্যানেলেই বিভিন্ন প্রকার পেমেন্ট প্রুফ আপডেট ইনস্ট্যান্ট অফার সবগুলো এখানে শেয়ার করে থাকি। সেজন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটিতে জয়েন করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।